নিতে যাবেন না, সবসময় এটা মনে রাখবেন যে আপনাকে জানতে হবে তিনটে ব্যাপার, প্রোডাক্টটা কি, প্রোডাক্ট কিভাবে কাজ করে, আর প্রোডাক্ট আমি কিভাবে কখন নেব, এর বাইরে আর কিছু। এখন পর্যন্ত বেশ কিছু মানুষজন মনে করেন ওয়েল প্রোডাক্ট নিয়ে যখন ফিল্ডে যেতে হবে তিনটে জিনিস করতে হবে, একটা একটা মোটা চশমা, একটা হোয়াইট এপ্রন, আর একটা হলো স্টেথোস্কোপ। কেন আমি আপনাদের বলি, আপনাদের বলি, তার কারণ হলো ম্যাক্সিমাম মানুষজন আমাকে একটাই প্রশ্ন করেন, এই রোগ হয়েছে সারা বছর মডিকেয়ারে কি ওষুধ আছে? একদম, মডিকেয়ারের ওষুধ নিয়ে যদি কিছু জানতে চান, কলকাতা ওষুধ তো নেই, ওষুধ নিয়ে যদি জানতে চান, আমাদের কলকাতা মহানগরীতে থাকি, প্রচুর হসপিটালস এন্ড ডক্টর্স আছেন, তাদের সাথে গিয়ে নিরন্তর আপনারা জানতে চান। যদি জানতে চান কিভাবে ভালো থাকবো, মডিকেয়ার সাপ্লিমেন্টস নিতে পারেন। এটা ক্লিয়ার তো? মডিকেয়ার ফুড সাপ্লিমেন্টস কোন রোগ সারায় না। আপনারা যারা অ্যাটেন্ড করেছেন জানেন এই প্রোডাক্টটা কি কাজ করে, কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু সেই রোগটাকে সারায় না, রোগটাকে নির্মূল করে না, এই প্রোডাক্টটা সেই রোগটাকে প্রতিরোধ করে। সুতরাং আপনাদের মনে প্রশ্ন আসবে যে রোগটাকে নিয়ে আমরা আলোচনা করবো, যেটার জন্য অ্যাকচুয়ালি এটা ইউজ করা হয়, সেটাকে ঠিক করতে গেলে কি হবে, তাই তো? এই যে প্রোডাক্টটা আছে এটা নিয়েও কিন্তু কনফিউশন তৈরি হয়েছে। এই প্রোডাক্টটা কি কাজে লাগে বলুন তো? ক্র্যানবেরি ফ্লেভারের অনেক ড্রিঙ্ক পাওয়া যায় কি ড্রিঙ্ক পাওয়া যায় সেটা তো আমি জানছি না বাট ক্র্যানবেরি হলো একটা ফ্রুট যে ফলটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, মাল্টিভিটামিন, প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার এবং জল আছে। আমি যাবো ক্র্যানবেরির আলাদা স্লাইড আছে। আর ডি ম্যানোস হলো একটা সুগার, শুধু এটুকু বুঝতে পারবো। গ্লুকোজের নাম শুনেছি আমরা, গ্লুকোজ, গ্লুকোজ এরকম সুগার, এটাও চিনতে পারবো। কিন্তু এদের দুজনে আলাদা আলাদা এলিমেন্ট হওয়ার সত্ত্বেও একটা কমন থ্রেড আছে, একটা কমন সেতু বন্ধন আছে। যেরকম আপনার সাথে ওনার কি সেতু বন্ধন আছে স্যার? আপনি একই টিমের এবং আপনি আপনার দুজনে কনসাল্ট, তাই? কিন্তু আপনার দুজনে সম্পূর্ণ অন্য মানুষ, সাথে অন্য জায়গায় থাকেন, নেচার আলাদা, এগুলো নেই, বাট কমন থ্রেড হলো আপনার দুজনে একই টিমে আছে, আপনার দুজনে কনসাল্ট। এরকমই এই দুটো এলিমেন্টস সাধারণত দেখা যাচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে হেল্প করে, একটাই কাজ করবে। কেউ যদি আপনাকে বলেন যে আচ্ছা এনার্জি বুস্টারের জন্য কিছু প্রোডাক্ট আপনি ডেফিনেটলি এটা রেকমেন্ড করবেন, বা কেউ যদি আপনাকে বলছেন আমার রাতে ঘুম হয় না কি প্রোডাক্ট দিতে পারি, নোনি আয়রন ফোলিক আছে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা একটাই কাজ করে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এটা বরাবর প্রত্যেকের কাছে কোনো সময় কারো যদি কোনো প্রশ্ন থাকে এই প্রোডাক্টটা নিয়ে আমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারেন। সো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেসিক্যালি এটাকে বলা হয় হলো ইউরিন ইনফেকশন, নর্মাল ভাবে। তাহলে যদি ইউটিআই মনে না থাকে না কোনো দরকার নেই, আপনি ইউরিন ইনফেকশন হিসেবে দেখুন। প্রবলেমটা কি হয়, হচ্ছে ইউরেথ্রা আছে, কিডনি ইউরেথ্রা ব্লাডার, এটা আমরা প্রত্যেকে জানি। ছোটবেলা আমরা কিডনি পড়েছি, বাংলা যারা পড়েছে তারা রেচন তন্ত্র পড়েছে, যারা ইংলিশে পড়েছে এক্সক্রিটরি সিস্টেম। সো এখানে দেখা যায় যে কিছু ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার নাম তো আমি বলে দেবো, সেই ব্যাকটেরিয়াগুলো কি করে, এই যে নলটা আছে এটার ওয়ালের মধ্যে স্টিক করে যায়। এবং আমরা প্রত্যেকে জানি যে কোনো জীবাণুর ইনফেকশন কিভাবে বাড়ে, একটা তার থেকে একশো, একশো থেকে হাজার, হাজার থেকে লাখ, লাখ থেকে কোটি, এইভাবে ইনফেকশন বাড়ে। জীবাণু যদি কোনোভাবে আমাদের এই ওয়ালটাতে বসে যাচ্ছে এবং ফাইনালি গিয়ে সেটা উপর নিচ দুটোকে, কিডনি ব্লাডার দুটোকে, যদি কারো ইউরিন ইনফেকশন হয়ে থাকে, আপনারা জানেন যে ইউরিন ইনফেকশন কতটা সাংঘাতিক, প্রথম তো জ্বর আসে আর সেকেন্ড হলো হসপিটালাইজ, ইউরিন ইনফেকশন এতটাই সাংঘাতিক, খুব সাংঘাতিক। সো এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এটা খুব কমন দেখা যায়, 50-60% যে কোনো 10 জন মহিলাকে নিয়ে 5-6 জন মহিলার মধ্যে প্রবলেমটা আপনি পাবেনই পাবেন। যেমন আমি যখন প্রস্টেটের বলেছিলাম, পুরুষদের ক্ষেত্রে 90% পুরুষের এটা, আমাদের এখানে যতজন জেন্টস পার্টিসিপেন্টস আছি আমাদের মধ্যে যদি 10 জনকে নেওয়া হয় আপনি দেখবেন 9 জনেরই কিন্তু এই প্রবলেমটা কোনো না কোনো ভাবে আছে। ইউটিআই মহিলাদের ক্ষেত্রে বেশি থাকে, কারণ এটা যে পুরুষরা নিতে পারবেন, এটা পুরুষরা নিতে পারবেন, ইউনিসেক্স প্রোডাক্ট এটা। আর যে ব্যাকটেরিয়াটা আমাদের এই ক্ষতিটা করে, আমরা প্রত্যেকে তার নাম জানি, ইকোলাই নাম মনে আছে, এশিয়ান ইকোলাই, ইকোলাই নামটা হলো এটা, ইকোলাই। সো ইকোলাই হলো একটা ব্যাকটেরিয়াটা, এটা জেনারেলি
ইউটিআইয়ের জন্য অনেক কারণ থাকে যেটা দেখাবো আমি আপনাদের, কিন্তু মেইন কারণটা হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই ব্যাকটেরিয়াটা। ঠিক আছে, দুটো প্রশ্ন করবো, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। নাম্বার টু, একটা প্রমিস করবেন আমাদের প্রত্যেকে, ইনক্লুডিং চন্দনদা, এই প্রমিসটা আপনাদের ঠিক আছে করবেন পাক্কা? এরপরে না বলতে পারবেন না তো, যা কিছু শিখছেন এখানে বা শিখবেন কাউকে বলতে পারবেন না। ইউটিআই কেন হয়, রিজনটা দেখো অনেক রিজন আছে, তার মধ্যে ছটা রিজনকে আমরা নিয়েছি। নাম্বার ওয়ান, ইমিউনিটি কম হয়ে যায়। আচ্ছা, ইমিউনিটি যদি কম হয়, এখন আমরা জানি যে ইমিউনিটি কম হলে কি সাংঘাতিক ব্যাপার কি হয়, 2020 আমরা দেখতে পেয়েছি, 2020-2021, যার জন্য এখন ইকোনমি এত বড় ধাক্কা খাচ্ছে। যদি নিউজ পড়েন দেখতে পাবেন, ইকোনমিক টাইমস যদি পড়েন দেখতে পাবেন যে ইকোনমিক কি অবস্থা জাস্ট পোস্ট কোভিড, এখন সেই এফেক্টগুলো কিন্তু বোঝা যাচ্ছে। নাম্বার টু, লাইফস্টাইল চেঞ্জ। আমাদের আগেকার দিন যদি চিন্তা করি, আগেকার দিন আমাদের মানে যখন লাইফটা ছিল 80s বা 90s এ বলি, তো শান্ত লাইফস্টাইল ছিল আমাদের, এত মানে হিন্দিতে আমরা যাকে বলি ভাগ দৌড় করে জিন্দগি, তোড়ে দেব না। এখন আমরা সবসময় আপনারা নিজেরাই বলুন কলকাতায় কতদিন থাকে, বাইরেও টিম আছে যেতে হয়। তো কি হয়, আমরা যখন ট্রাভেল করি না, ট্রাভেল করলে আমাদের প্রপার ইউরিনাল মেলে না। প্রথম হলো রেলওয়ে কার, পৃথিবীর সবচেয়ে আনহাইজিনিক জায়গা যেখানে জল বলে বস্তুটি থাকেই না। নাম্বার টু যেটা আছে, আপনি ধরুন গাড়িতে বা বাসে ট্রাভেল করছেন, যে কোনো রোড সাইড হাওয়ায় যদি যাচ্ছেন সেখানে অত্যন্ত আনহাইজিনিক কন্ডিশন, 100% সেখানে চান্স থাকে। আরেকটা জায়গা যেটা মেনশন করা নেই, যে কোনো গভর্নমেন্ট হসপিটালে যদি ইউনি করে যাচ্ছে সাংঘাতিক অবস্থা। দেন পুয়োর পার্সোনাল হাইজিন, এটা নিয়ে নতুন করে কিছু বলা নেই, আপনারা জানেন এখন ইন্ডিয়াতে প্রচুর মানুষজন আছে যারা অসুবিধে প্রকাশ করতে ভুলে যান এবং অসুবিধা থেকে বেরোবার পরে নিজের হাতটা ধুতে ভুলে যান। এটা আমরা স্কুলে পড়েছি যে পার্সোনাল হাইজিন মেনটেন করা জল খাওয়ার মতো একটা ন্যাচারাল ব্যাপার, এটা আমাকে শেখা দেওয়া হয়। তো এটা ভীষণ জরুরি, আমাকে করেন না এটা, তার জন্য কিন্তু ইউরিন ইনফেকশন হতে পারে। ক্যাথেটার ইউজ, এটা জানেন কি, স্পেসিফিক্যালি আমি বলবো পুরুষদের ক্ষেত্রে এটা একটু কমন হয়। প্রস্টেট গ্ল্যান্ডের প্রবলেম যাদের হয় না, একটু যদি বেশি এজ হয়ে মানে 80 ক্রস করে যাওয়ার পরে, ওনাদের কিন্তু নর্মাল ইউরিন হয় না, ক্যাথেটার ইউজ করতে হয়। অনেক ক্ষেত্রে অপারেশনের সময় যখন সার্জারি হয় ক্যাথেটার ইউজ করা হয়। ঠিক আছে, সো ক্যাথেটারে কিন্তু সাংঘাতিক রকম চান্স থাকে ইনফেকশন। দেন ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিস, কারো ধরুন দেখা দেখা যাচ্ছে ইউরেথ্রার লেন্থটা ছোট হচ্ছে, কারো ব্লাডার বড় হচ্ছে, কারো ব্লাডার ছোট হচ্ছে, এর জন্য ইনফেকশন হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে মেনোপজ, মেনোপজের পরে প্রচুর প্রবলেম দেখা দেয়, একটা হরমোনাল প্রবলেম, হট ফ্লাশ, মুড সুইং, তার সাথে সাথে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একদম কমন, একদম কমন। ঠিক আছে, এটা হলো ছটা রিজন মোটামুটি। আর সিমটমস কি দেখে আপনারা বুঝবেন যে ইউটিআই হয়েছে, প্রথম দুটো সিমটম প্রস্টেট গ্ল্যান্ডের প্রবলেমের সাথে কিন্তু একরকম পুরুষদের ক্ষেত্রে। প্রথম হলো আপনার সবসময় একটা আর্জ আসবে যে আপনি ওয়াশরুম যান। একটা হলো যে আপনার আর্জ আসবে যে আপনি ওয়াশরুম যাবেন, পুরুষদের ক্ষেত্রে বলছি স্পেসিফিক্যালি, কিন্তু আপনি ওয়াশরুম গেলেন ইউরিন কিন্তু কম হবে। যতজন জেন্টস পার্টিসিপেন্টস আছেন, এরা আপনি প্রত্যেকে জানেন যেটা প্রস্টেটের একটা কমন লক্ষণ। তো আপনাকে নিজের ডিসিশন নিতে হবে, আপনাকে ডক্টরের সাথে কথা বলতে হবে, ডক্টর আপনাকে টেস্ট করে বলবে যে ইউটিআই না প্রস্টেটের প্রবলেম। আর মহিলাদের ক্ষেত্রে যদি এই দুটো প্রবলেম হয়, ডেফিনেটলি প্রবলেম আছে হলো ইউটিআই হওয়ার। ইউরিনের নর্মাল কালার কি হয়, জেনারেলি পেল ইয়েলো, কিন্তু যদি দেখা যায় ইউরিনের কালার পিঙ্ক, রেড অথবা ব্রাউনিশ হচ্ছে, রেড মানে ডেফিনেটলি ব্লাড যাচ্ছে, তার মানে হলো প্রবলেম আছে দুর্গন্ধযুক্ত যে ইউরিনটা হয়। তো এই ছটা বা সাতটা লক্ষণ মানে কিন্তু আপনাকে ইউরোলজিস্টের সাথে প্রচুর মানুষ ইউটিআইতে ভোগে। আমি বাবাকে প্রস্টেট প্রবলেমের জন্য ইউরোলজিস্টের কাছে পৌঁছে যখন নিয়ে গেছিলাম, লিটারালি আমরা ফ্লোরে জায়গা পাচ্ছি না, এত মানুষজন, ম্যাক্সিমাম বয়স্ক মানুষ, মহিলা বেশি। ঠিক আছে, সো আপনারা যতজন লেডি পার্টিসিপেন্টস আছেন, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো সুস্থ থাকার জন্য অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট নিজেদের জন্য সময় করছিস। আমরা বিজনেসে পরে যাবো, প্রসপেক্টের কাছে পরে যাবো, নিজেরা আগে ইউজ করবো। কিন্তু যারা মেল পার্টিসিপেন্টস আছে তারাও কিন্তু ইউজ না করলে হবে না, আপনারা ইউজ করুন, ইউজ করলে বেনিফিটস গুলো।
It's very very important. So ki kore prevent korbo amra kichu kichu irritating feminine products ache. Best example apnara bujhte paren V wash er ekta product ache jane V wash intimate wash V wash bhai dhore product gulo jodi use kora hoy na generally ate onek dhore kichu hydrated ei kotha mane jete drishti dekhe ja ki stay hydrated kore job job eta amra ekebarei onek job khana apnara khabar shomoy amra bolchi khabar age ba pore tumra job khawa ki kore amra amader upay jotokkhon ac te thaki ঘরে বা বাড়িতে আমি অফিসে বা বাড়িতে জল খাওয়া বোঝা যায় অ্যাকচুয়ালি বাট জলটা খাওয়া ভীষণ জরুরি কারণ আমরা যখন সাপ্লিমেন্ট দিচ্ছি সেটাকে ডাইজেস্ট করার জন্য জলটা খাওয়া ভীষণ জরুরি স্টে হাইড্রেটেড আর একটা হলো মেইনটেন জেন্টাল হাইজিন অফকোর্স স্নান করার সময় আমরা যখন পুরো বডি পরিষ্কার করি আমাদের জেন্টালিয়া পরিষ্কার করাটা দরকার আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ক্র্যানবেরি জাতীয় ফল খাওয়া প্রথম কাজটা কথাটা হলো যারা সাধারণত ইউটিআই এর পেশেন্ট যদি আপনারা কেউ কারো ইউটিআই কোনোদিন হয়ে থাকে আপনারা জানেন এটা একবার কিন্তু পক্সের মতো হয় এটা বারে 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 ঠিক আছে এটা বারে বারে হচ্ছে এই প্রোডাক্টটা নিলে আপনি সেটাকে প্রিভেন্ট করতে পারবেন আর অবশ্যই আপনাকে প্রিকশনও নিতে হবে কোয়াইট ন্যাচারাল নাম্বার 2 হলো এটা ব্যাকটেরিয়াকে আমাদের ইউরেথ্রা ওয়ালে বসতে দেয় না নাম্বার 3 হলো গ্রোথটাকে প্রিভেন্ট করে আর নাম্বার 4 যেটা আছে কিডনি আর ব্লাডারকে টাফ লাগছে না সোজা লাগছে সোজা লাগছে কিন্তু আমরা কেন এই প্রোডাক্টগুলো আনছি না একটা স্পেসিফিক কারণের জন্য কারণ জেনারেল প্রোডাক্টে দেখা গেছে মানুষ কনফিউজড হয়ে যায় মানুষ আমাকে প্রশ্ন করে ননি এটাতেও দিতে পারি ওটাতেও দিতে পারি তাহলে কোথায় দিতে পারি এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু কনফিউশনের চান্স কম কারণ আপনি একেবারে জেনে গেলেন ইউটিআই হচ্ছে নাম্বার ওয়ান এখন ইউটিআই জন্য কি সাপ্লিমেন্ট সাজেস্ট করতে বলুন তো ওটা আরেকটা দাম করে জেনারেল প্রোডাক্ট যদি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে ব্ল্যাক সয় ইউটিআই জন্য ভালো এটার সাথে আপনি ফ্যাট সয় দিতে পারেন ডাবল বেনিফিট যদি চাচ্ছেন সো কিভাবে দেবো আচ্ছা এটা এজটা শুনে নিন এটা অ্যাডাল্ট প্রোডাক্ট এটা কিন্তু 18 বছরের নিচে আমরা রেকমেন্ড করি 18 বছরের নিচে যদি কারো ইউরিন ইনফেকশন হচ্ছে তাকে আমরা ফ্ল্যাক্স বা ক্রিল অয়েল দিতে পারি এটা জেনে রাখুন এটা 18 ইয়ার্স থেকে প্রতিদিন একটা করে একবার 18 বছর এজ থেকে খাবার সাথে বা খাবার পরে খেতে হবে খাবার সাথে শোনার পরে একজন ভেবেছিলেন সবজি হিসেবে তো খাওয়া যেতে পারে কারণ আমাদের আগে যে তিনটে প্রোডাক্ট লঞ্চ করেছে খাবার সাথে বলা হচ্ছে খাবার সাথে মানে সবজি হিসেবে না অনেকে সকালে ব্রেকফাস্টে ভাত খাওয়ার অভ্যেস থাকে কারো আছে ভাত খান ব্রেকফাস্টে কেউ যদি ব্রেকফাস্টে ভাত খাচ্ছেন এক্সাম্পল দিচ্ছি ভাত খাচ্ছেন মাঝখানে খাবারটা থামিয়ে একটা প্রোডাক্ট নিলেন জল দিয়ে তারপরে আবার ভাত খেলেন এটা হলো খাবার সাথে যদি সেটা করতে অসুবিধা হচ্ছে খাবার পরে যে কোনো আপনার যেটা সুবিধা হচ্ছে রাত্রেও না খায় যত ধরনের প্রশ্ন আপনাদের কাছে আসবে আমি সবগুলো বলে দিচ্ছি আগের থেকে রাত্রেও খাওয়া যাবে ডিনারের পরেও এটা নেওয়া যেতে পারে কোনো রকম অসুবিধা আগে কত স্থির আমি নিতে পারি এটা 18 বছর থেকে নিতে পারি কটা করে নিতে পারি একটা করে একবার এটা কিন্তু আমরা খাবার সাথে বা খাবার পরে নিতে পারি 55% বিভি আছে যেটা আপনার বিজনেস ভলিউমটাকে বুস্ট আপ করতে দারুণ ভালো সাহায্য সো এটা আপনারা থিওরিটিক্যাল নলেজ পেলেন প্র্যাকটিক্যাল নলেজ তখনই পাবেন যেখানে 8 জন মানুষ আছে যারা পারচেজ করেছেন তারা অলরেডি ইউজ করা শুরু করেছেন এবং বুঝতেও পারবেন কারেক্ট সো আরেকটা কথা বলি এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আপনার কাছে আসবে আমার ইউটিআই এর প্রবলেম নেই আমি কি প্রিকশন নিতে পারি 100% নিতে পারি সাপ্লিমেন্ট তো প্রিকশন এর জন্যই বলা হয় একবার যদি রোগটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডক্টরের মেডিসিন নিতে হবে মেডিসিন বন্ধ করা যাবে না মেডিসিনের সাথে সাপ্লিমেন্ট কোনো প্রশ্ন